সেই দুর্গাপুজো থেকে শুরু করেছে ফুচকা খাবে ফুচকা খাবে, কিন্তু 10 টাকার 4টে ফুচকা। এবার শুনে সে খাবে না, এটা 6টার থেকে এসেছে 4টে, প্রথমে 5টা, তারপর 6টা, এখন এসেছে 4টে। তিন চার জায়গায় জগদ্ধাত্রী পুজোতে বললো 10 টাকার 5টা, তাও সে খাবে না। সেই বলছে মা আমাদের বাড়ির কাছে হাট বসে, ওখানে 10 টাকার 7টা দেয়। তা হাটে গিয়ে দেখে এসেছে ওখানেও 6টা, মানে কোনো জায়গা দিয়ে কেউ 4টে, কোনো জায়গা 5টা করে। এখন আমি আমার কী করলাম, 100 গ্রাম ফুচকা আনলাম 10-12 টাকা দিয়ে। তখন সেই ফুচকা সে পায় না, আমাকে ফুচকা পাপড় কিনে দাও, একটু বাড়িতে বসে খাবো। তা অনেকদিন ধরে করবো করবো করে হয়ে উঠছে না, কিন্তু আজকে ভাবি রোববার দিন কী খাবার দেবো। ওকে বললাম তোকে নিয়ে রোববার দিন আমি ফুচকা বানাবো, তাই আজকে আমরা ফুচকার চ্যালেঞ্জ করছি। কে কটা খাবে সে ঘড়ি ধরে আমাদের চ্যালেঞ্জ দিয়ে হবে। আর এখানে আমি ফুচকা সব আইটেম রেখেছি, কিন্তু ঝুড়ি ভাজাটা এখন রাখা হয়নি, লেগেই যাবে, তো এটা খাওয়ার সময় প্যাকিং করবো। তো হবে দই ফুচকা, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, জল ফুচকা আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, টক দই রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি, যেগুলো মেন আইটেম সেগুলো। এখন একটু খালি গোলমরিচ গুঁড়ো দেবো দইয়ে, হয়তো দোকানের মতো না হোক, ঘরে বসে যা তৈরি করা যায় সবই ভাজে। কিন্তু 12 টাকা কি এতটা ফুচকা দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তারপরে বাড়িতেই সব কিছু আগে ঠিক করে দিলাম, না আজকে আমি ফুচকা বানাবো। কিন্তু না সবসময় আর ফুচকা পাপড় পাওয়া যায় না। হ্যাঁ যাই হোক, কতদিন আগে আমার ঘরে ছিল, আর তো রেখে দেওয়া নেই, তখন বললাম মা কী করবো, আমরা তাহলে মুড়ির দোকানে পাওয়া যায়। তখন তা মুড়ির দোকান থেকে আমি আনিনি, আমার ঘরেই ছিল, আজকে এটাকে আমি শেষ করে দিচ্ছি। আবার দেখি কখনো যদি আসে, ও ঝুড়ি ভাজা তোমার কাছে? তো লঙ্কা সিদ্ধ করলে ভালো হতো, কিন্তু লঙ্কা নেই, তার পরিবর্তে আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে। আমার ফুচকা ভাজা প্রায় শেষ, এখন আমরা ফুচকার চ্যালেঞ্জ, তার জন্য একটা প্রাইজও থাকবে, যে হেরে যাবে সে একটা ভালো প্রাইজ পাবে, সে প্রাইজটাকে পরে দেবে। ফুচকা ভাজতে কিন্তু একদম তেল লাগে না, আর তেল দেখো কি সুন্দর শুকি রয়েছে, একটুকু কিন্তু তেল নেই। ফুচকা গায়ে কিন্তু তেলটা এমনই হয়, ওর মধ্যে চুষে না। ফুচকা বাড়িতেও বানানো যায়, আমি ওটা এখন ট্রাই করিনি, এরপর একদিন করেছিলাম, করিনি বলা ভুল, একদিন করেছিলাম, বেশ ভালোই হয়েছিল, সুজি দিয়ে ময়দা দিয়ে করেছি। নেক্সট দিন ইচ্ছা আছে ফুচকা পাঁপড় আর বাইরে কিনবো, এখন বাড়িতেই আমি ভালো করে শিখবো, শিখে নিয়ে বাড়িতেই বানাবো। না হোক সুজি লুচি তো খাওয়া যায়, ইচ্ছা আছে নেক্সট দিন বাড়িতে বানিয়ে খাবো। আমার ফুচকা ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি ঢেকে রাখি। মা তুমি রেডি করবে তো? তোমাকে ভেজে দিতে বলছো, ভেজে দিয়েছি, এবার বাকিটা তুমি রেডি করো। আর এই প্লেটের মধ্যে ঝুড়ি ভাজাটা রেখে এই মা আর আমি ফুচকার চ্যালেঞ্জ করব, যে জিতবে সে পাবে 20 টাকা, আর যে জিতবে না অর্থাৎ কম সময় খেতে পারবে সে পাবে বেগুন আর একটা লঙ্কা, আর যে খুব তাড়াতাড়ি খেতে পারবে সে পাবে 20 টাকার নোট। না মা শুরু করো, আমার মনে হয় তুমি জিতবে। স্টার্ট, 1 2 3 স্টার্ট। আমি 20 টাকা পেয়েছি, 20 টাকা
আর এনা তুমি যা যেতুনি এনা তোমার দুটো জিনিস দিলাম, তোমার গিফট দেখাও আর আমার গিফট। না এই যে আমি 20 টাকা পেয়েছি চকলেট খাবো। তুমি আমাকে বলছো মা জিতবে মা জিতবে, কি করে যে তুই জিতলি? একসাথে তিন খানা মুখে ফেলেছে তো জিতবে। ও জেতার জন্য সবসময় কিন্তু থাকে, এমনি কিন্তু আস্তে আস্তে খায়, কিন্তু কোনোদিনও চ্যালেঞ্জ হলে ওই জিতে যায়।